আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সফটম্যাক্স অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ভরকেন্দ্র নিয়ে আলোচনা করব। ভরকেন্দ্র এবং কেন্দ্র দুটা কথাটার মধ্যে একটু পার্থক্য আছে, একটা ভরকেন্দ্র আর একটি কেন্দ্র। প্রথমে যদি আমি কেন্দ্রটাকে বলতে চাই, কেন্দ্র হচ্ছে আমাদের জ্যামিতিক যে সেকশনগুলো থাকে, যেমন বৃত্ত, ত্রিভুজ, এদের যে কেন্দ্রটা সেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্র। আর ভরকেন্দ্রকে বলি, আমরা জানি যে পৃথিবীর সকল বস্তুরই কী আছে একটা নির্দিষ্ট ভর আছে, এই ভরটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, একটা বস্তুর যে বিন্দুকে কেন্দ্র করে পৃথিবীর তার নিজের দিকে সেই বস্তুর ভরকে আকর্ষণ করে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে সেইটাকে বলতেছি, অর্থাৎ সেই বিন্দুকে আমরা বলতেছি ভরকেন্দ্র। এখানে ভরকেন্দ্র অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি, এটাকে সংক্ষেপে সিজিও লেখা হয়। আমরা এখানে অঙ্ক করার সময় বা এটা আলোচনা করার সময় সচরাচর সিজি কথাটা বলবো। সিজি অর্থ সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ ভরকেন্দ্র, অর্থাৎ যে পয়েন্টকে কেন্দ্র করে আমার এই অভিকর্ষ বল কাজ করতেছে, গ্র্যাভিটি ফোর্স আমাকে তার নিচের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে নিতে যাচ্ছে, সেটা হচ্ছে ভরকেন্দ্র। আর কেন্দ্রটা কি? কেন্দ্র হচ্ছে আমাদের, যেমন এখানে যদি আমি একটা বৃত্ত আঁকি, বৃত্তের যে বৃত্ত অঙ্কন করে বললাম যে এটা হচ্ছে তার কেন্দ্র, এটাই হচ্ছে কেন্দ্র। অর্থাৎ টু ডি ডাইমেনশনে আমরা যে চিত্রগুলো আঁকি, জ্যামিতিক চিত্র সেকশনের, এদের যে কেন্দ্রটা সেটা হচ্ছে আমাদের কেন্দ্র। আর যেটাকে কেন্দ্র করে আমার বস্তুরকে গ্র্যাভিটেশনাল ফোর্স আকর্ষণ করে সেটা হচ্ছে ভরকেন্দ্র। যেমন আমাদের এখানে একটা বস্তু আছে এরকম ইরেগুলার শেপের, এর একটা মনে করো নির্দিষ্ট ভর আছে, এর ভরকেন্দ্রটা মনে করো এখানে, অর্থাৎ এর যে ভর, সাপোজ এটার ভর 2 গ্রাম, বাট এই 2 গ্রাম ভরটাও কী করবে, এই বিন্দু দিয়েই ক্রিয়া করে অভিকর্ষ বলে একে টানবে। আবার মনে করো 2টা সেকশন আছে, এটার সাথে মনে করো এটা অ্যাড করা আছে, বা এখানে আরও একটা অংশ অ্যাড করা আছে, এখানে মাঝখানে কিছু অংশ ফাঁপা আছে, এই যে টোটাল যৌগিক সেকশনটার একটা ভর কেন্দ্র থাকবে, যেখান থেকে কী করবে সেই যৌগিক সেকশনকে অভিকর্ষ বলটা ক্রিয়া করবে, তার নিচের দিকে টানবে। তো সেই সমস্ত পয়েন্টটা হচ্ছে আমার ভরকেন্দ্র। আর আমাদের জ্যামিতিকের সাপোজ এইরকম আমার একটা আয়তক্ষেত্র আছে, তো এই আয়তক্ষেত্রের মনে করো যে কেন্দ্র হচ্ছে এই বিন্দুটা, তো এরকম জ্যামিতিক সেকশনের জন্য যেটা সেটাকে আমরা বলবো কেন্দ্র। তবে আমাদের ভরকেন্দ্র এবং এই কেন্দ্র দুইটার নির্ণয়ের পদ্ধতি অনেকটাই একই রকম। এখন আমরা এটার আলোচনা করব পরবর্তী পার্টে, সেটা হচ্ছে এই কেন্দ্র এবং ভরকেন্দ্রের মধ্যে পার্থক্যটা কি, কেন্দ্র এবং ভরকেন্দ্রের মধ্যে পার্থক্য। দেখো, প্রথমে আমরা চিত্রটাকে বলেছি কোনো বস্তুর ভর যে বিন্দুতে কেন্দ্র করে অভিকর্ষ বলে টানা হচ্ছে সেটা হচ্ছে আমার ভরকেন্দ্র। আর জ্যামিতিক কোঅর্ডিনেটে যেখানে বস্তুর কেন্দ্র সেটাই হচ্ছে আমরা বলতেছি কেন্দ্র। এর পরবর্তীতে সংজ্ঞা থেকে দ্বিতীয় পয়েন্ট আসতে পারি, আমরা ভরকেন্দ্র নির্ণয় করি কোনটার জন্য, যেমন চেয়ার টেবিল আছে আমার বাসায় অথবা একটা বই আছে, এদের যে কেন্দ্রটা, ভরকেন্দ্রটা, এদের যে ভরটা যেটাকে গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে টানছে সেটা হবে কেন্দ্র, অপরপক্ষে এটা হবে ভরকেন্দ্র, আর কেন্দ্র হবে কার জন্য, বৃত্ত, চতুর্ভুজ, সমান্তরিক, এদের জন্য। তাহলে প্রথমে আমরা যখন এই সংজ্ঞাটা লিখব, প্রথমে আমরা দুজনের সংজ্ঞা দেব, প্রথমে আমরা দুইটার আলাদা আলাদা সংজ্ঞা দেব। 2 নম্বর পার্থক্য দেখাবো কিসের মধ্যে, আমাদের আশেপাশে যে বস্তুগুলো আছে সেগুলো নিয়ে। যেমন আমরা এই ভরকেন্দ্র নির্ণয় করি কাদের জন্য, সাপোজ চেয়ার টেবিল, বই, চেয়ার টেবিল, বই খাতার জন্য। আর কেন্দ্র নির্ণয় করি কিসের জন্য, জ্যামিতিক চিত্র, যেমন বৃত্ত, এরপরে ত্রিভুজ, সামান্তরিক, এদের জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর পার্থক্যর পয়েন্ট। এরপরে আমরা যে কথাটা বলতে পারি, পার্থক্য যে সবসময় পার্থক্যই হতে হবে এমনটা না, দুইজনের মধ্যে তুলনাটা আর কি, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে ভরকেন্দ্র এবং কেন্দ্র নির্ণয়ের পদ্ধতি কিন্তু সেম, ভরকেন্দ্র এবং কেন্দ্র নির্ণয়ের পদ্ধতি সেম। 3 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করবো এদের পদ্ধতি, ভরকেন্দ্র এবং কেন্দ্র নির্ণয়ের পদ্ধতি সেম। এরপর আসতে আসি এই যে ভরকেন্দ্র, ভরকেন্দ্র সংক্ষিপ্ত রূপকে আমরা কী বলেছি, সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি, সিজি। আর কেন্দ্র, এটাকে কী বলি, কেন্দ্রকে শুধুমাত্র আমরা সেন্টার বলি, সি। তাহলে এখানে আমরা 4টা পয়েন্ট পেয়ে যাচ্ছি। প্রথম পয়েন্ট আমরা 2টা সংজ্ঞা দেবো, একটা অভিকর্ষ বল, আর একটা হচ্ছে জ্যামিতিক কোঅর্ডিনেট, এরপরে চেয়ার টেবিল, বই, এগুলোর যে ভরটা যে কেন্দ্র থেকে ক্রিয়া করে অভিকর্ষ বল পৃথিবীর কেন্দ্রের দিকে, সেই পয়েন্টটাকে আমরা বলবো ভরকেন্দ্র। এবং ত্রিভুজ, চতুর্ভুজ, এই যে জ্যামিতিক যে বস্তুগুলো, এদের যে কেন্দ্রটা সেটাকে আমরা বলি কেন্দ্র। তারপরে বলবো যে ভরকেন্দ্র এবং কেন্দ্র নির্ণয়ের পদ্ধতি একই,
সিজি এর সংক্ষিপ্ত অর্থাৎ ভরকেন্দ্র সংক্ষিপ্ত রূপকে আমরা বলি সিজি। এরপরে কেন্দ্রের যেটা আছে কেন্দ্রের সংক্ষিপ্ত রূপ এটাকে আমরা বলি সি অর্থাৎ সেন্টার। আমাদের চেয়ার টেবিল বই এগুলোর কী আছে? ভরকেন্দ্র আছে। আর বৃত্ত ত্রিভুজ সামান্তরিক এদের কী আছে? কেন্দ্র আছে। তাহলে এগুলো যদি আমরা সুন্দর করে তিনটা চারটা পয়েন্ট দিতে পারি তাহলে আমরা এটা থেকে ফুল মার্ক্স পেতে পারি। আমাদের এই প্রশ্নটা এই ভরকেন্দ্র এবং কেন্দ্রের মধ্যে পার্থক্য খুব খুব ইম্পর্টেন্ট। এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তিনটা বা চারটা পয়েন্ট দিয়ে আমাদেরকে এক্সপ্লেন করতে হয়। তো আশা করতেছি এখন তোমরা এই কেন্দ্র এবং ভরকেন্দ্র বুঝতে পেরেছ এবং এদের পার্থক্যটা বুঝতে পেরেছ। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব কিছু সরল জ্যামিতিক বস্তুর কেন্দ্র নির্ণয়ের পদ্ধতি। তো আমাদের এই কেন্দ্রগুলো চারটা পদ্ধতিতে নির্ণয় করা যায়। তবে আমাদের এই অধ্যায়ে অর্থাৎ ভরকেন্দ্র যখন আমরা নির্ণয় করব, ভরকেন্দ্র নির্ণয়ের জন্য আমরা এখানে শুধুমাত্র জ্যামিতিক পদ্ধতিটা আলোচনা করব। অর্থাৎ আমাদের পুরো অধ্যায় সম্পর্কে আলোচনা হবে, ভরকেন্দ্র সম্পর্কে যা আলোচনা হবে সব কিছুই হবে শুধুমাত্র জ্যামিতিক পদ্ধতিতে। তো আমাদের এখানে দেখো লিখতে পারছো তোমরা যে সরল জ্যামিতিক সিস্টেমের কেন্দ্র নির্ণয় পদ্ধতি, প্রথম যে পদ্ধতিটা আছে এটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। অর্থাৎ আমরা জ্যামিতিক কোনো একটা চিত্রের সেকশনের ভরকেন্দ্র যেভাবে পাই আমরা সেভাবে আমরা ভরকেন্দ্র নির্ণয় করব। দ্বিতীয় নম্বর পদ্ধতিকে বলা হচ্ছে লেখচিত্র পদ্ধতি। অর্থাৎ সেখানে আমরা লেখচিত্র অঙ্কন করে লেখচিত্র থেকে কেন্দ্র বের করতে পারি। এরপর আসছে ইন্টিগ্রেশন পদ্ধতি। কোনো একটা সেকশনের ভর অথবা ক্ষেত্রফল অথবা দৈর্ঘ্যের সাপেক্ষে তার ইন্টিগ্রেশনের মাধ্যমে সেখান থেকে আমরা এর ভরকেন্দ্রটা বের করতে পারি, যেটা হচ্ছে আমাদের অনেক সময় সূত্র প্রমাণটা করার জন্য এই পদ্ধতিটা সচরাচর ব্যবহার করে থাকি। আর আরেকটা লাস্ট যে পদ্ধতি এটা হচ্ছে মোমেন্ট এরিয়া পদ্ধতি। এই মোমেন্টের যে পদ্ধতিটা, মোমেন্টের পদ্ধতিটা এখানে আমরা আলোচনা করব না। মোমেন্টের পদ্ধতিটা হায়ার স্টাডিতে এটা আলোচনা করা হবে, এখানে আমাদের এটা সম্পর্কে না জানলেও চলবে। আমাদের যে জ্যামিতিক পদ্ধতিটা আছে এটা সম্পর্কে যদি বলতে চাই এক কথায়, সেটা হচ্ছে আমার কোনো একটা জ্যামিতিক সেকশনের যে কেন্দ্র সেটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্র। যেমন এটা যদি বৃত্ত হয়, এটা যদি এটাকে কেন্দ্র বলি তাহলে এটাই হচ্ছে এর কেন্দ্র। এরকম কোনো সেকশনে বৃত্তের কেন্দ্র, এরপরে ত্রিভুজের কেন্দ্র, এগুলো দিয়ে যখন আমরা এর ভরকেন্দ্র নির্ণয় করব যৌগিক সেকশন বা কোনো একক সেকশনে, তবে সেটা আমরা বলবো জ্যামিতিক পদ্ধতি। ইন্টিগ্রেশন পদ্ধতিটা হচ্ছে এরকম, সাপোজ কোনো একটা বস্তুর ভরকেন্দ্র এক্স অক্ষটা আমি বের করতে চাই, এখানে সাপোজ এক্স ডিএ ডিভাইডেড এরিয়া অফ এ সেকশন, তো এরকম সেকশন করে ইন্টিগ্রেশন করে যে পদ্ধতিতে বের করা হয় সেটাকে বলতেছি আমরা ইন্টিগ্রেশন পদ্ধতি। তো আমাদের এই অধ্যায়ের মধ্যে এই দুটো পদ্ধতি জানলে চলবে, ইন্টিগ্রেশন পদ্ধতি এবং জ্যামিতিক পদ্ধতিটা কী এবং কীভাবে এই সেকশনগুলোর ভরকেন্দ্র নির্ণয় করতে হয়। তো আমরা এখন এর পরবর্তীতে ধাপে যাচ্ছি, সেটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে আমরা কীভাবে একটা বস্তুর ভরকেন্দ্র নির্ণয় করতে পারি বা কোথায় এর ভরকেন্দ্র অবস্থান করে এই তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। আমাদের জ্যামিতিক পদ্ধতিতে কোনো একটা সেকশনের ভরকেন্দ্র কোথায় এটা আমাকে লজিক্যালি মুখস্থ রাখতে হবে, যেটা আমাদের অঙ্ক করার সময় খুব প্রয়োজন হয়। তো এখানে আমি প্রথমে যেটা রেখেছি সেটা দেখো বৃত্তের ভরকেন্দ্র। বৃত্তটা একটা বৃত্ত নেই মনে করতেছে, এটা আমার একটা বৃত্ত, এই বৃত্তের ভরকেন্দ্র কোথায়, এই বৃত্তের ভরকেন্দ্র কোথায় হবে, একদম সেন্টারে হবে। এই সেন্টারটা কোথায়, এই সেন্টারটা কোথায়, একটা রেফারেন্স অক্ষ প্রয়োজন যে অক্ষের সাপেক্ষে আমি বলতে পারি যে এর ভরকেন্দ্রটা আসলে কোথায়। এর ভরকেন্দ্রটা আসলে এই পরিধি থেকে যদি তুমি হিসাব করো তাহলে এখান থেকে এর ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এর টোটাল ডায়া যদি হয় ডি তাহলে এটুকু হবে ডি ডিভাইডেড টু। একইভাবে যদি ভূমি থেকে হিসাব করো যে এর ভরকেন্দ্র কোথায় তাহলে এখান থেকেও এটা কী হবে ডি ডিভাইডেড টু। এটা হচ্ছে আমাদের বৃত্তের ভরকেন্দ্র। বৃত্ত এবং গোলক এই দুইটার ভরকেন্দ্র একই রকমের একই অবস্থানে থাকে। গোলকটা হচ্ছে নিরেট সলিড হয়ে থাকে, যেমন ফুটবল, ফুটবলটা হচ্ছে গোলক। আর হচ্ছে তুমি যদি একটা স্টিলের পাতকে বা অ্যালুমিনিয়ামের পাতকে গোল করে কেটে নাও এটাকে বলতে পারো তুমি বৃত্ত। যদি এর সামান্য কিছু পুরুত্ব আছে এটা হচ্ছে তোমার বৃত্ত। আর গোলকটা কী হবে, তাহলে গোলকটা হবে তোমার ফুটবলের মতো যেটা গোল সেটাকে বলি আমরা গোলক। দুজনের ক্ষেত্রফল এবং আয়তনের সম্পূর্ণ ভিন্নতা আছে, আমরা জানি যে বৃত্ত যেটা বলতেছি সেটার কোনো আয়তন নেই, যদিও যখন আমি পাতলা বৃত্তাকার পাত কেটে নিচ্ছি সেখানে আয়তন বের করা সম্ভব ক্ষুদ্র পুরুত্ব নিয়ে। বাট সচরাচর বৃত্ত বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে টু ডাইমেনশনাল, শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ আছে, এর উচ্চ পুরুত্ব নেই, এটাকে আমরা বলবো বৃত্ত। বৃত্তের সাথে গোলকের পার্থক্যটা কি, গোলকটা হচ্ছে ফুটবলের মতো যেটা নিরেট আর বৃত্ত হচ্ছে শুধুমাত্র টু ডাইমেনশনাল, ডাইমেনশনাল এখানে একটা পার্থক্য আছে।
তো এভাবে আমরা যদি বের করতে পারি, এটা হচ্ছে ডি ডিভাইডেড টু, ভূমি থেকে ডি ডিভাইডেড টু, অর্থাৎ মাঝখানে থাকে তার কেন্দ্র। এরপরে দেখতে চাই অর্ধবৃত্ত। অর্ধবৃত্তটা কেমন, অর্থাৎ বৃত্তের অর্ধেক। বৃত্তের অর্ধেক আমরা অঙ্কন করতে পারি কিভাবে, বৃত্তের অর্ধেকটা আমরা একটা বৃত্তই যদি অঙ্কন করি এবং এটাকে যদি আমি মাঝখান বরাবর কেটে নেই, এটার মাঝখান বরাবর আমি কেটে নেই, তাহলে উপরেরটা একটা অর্ধবৃত্ত, নিচের অংশটা একটা অর্ধবৃত্ত। তো এখানে যে কোনো একটা অংশকে বাদ দিই, মনে করি আমার এই অংশটা এখানে নাই, তোমরা ধরে নাও এই অংশটা এখানে নাই, তাহলে এই যে অক্ষটা মনে করো রেখেছি এক্স এক্স অক্ষ, এক্স এক্স অক্ষ আমি রাখলাম, এই এক্স এক্স অক্ষ থেকে এর উপরের অংশটা আমার অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের ভরকেন্দ্র কোথায় থাকে, এই অর্ধবৃত্তের ভরকেন্দ্রটা থাকে ভূমি থেকে কিছুটা উপরে বা পরিধি থেকে বেশি দূরে। তো এখানে মনে করতেছি এটা আমার ভরকেন্দ্র এখানে আছে, তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে বের করা হয় ফোর আর ডিভাইডেড থ্রি পাই, ফোর আর ডিভাইডেড থ্রি পাই। অথবা এটাকে তুমি যদি এই ফোর আর থ্রি এটা মনে রাখতে না পারো বা তোমার কাছে বিরক্তিকর মনে হয়, তবে আরেকটাভাবে মনে রাখতে পারো, এটা হচ্ছে ভূমি থেকে 0.424 আর এবং পরিধি থেকে, তাহলে ওয়ান থেকে মাইনাস করো, এটা হয়ে যাবে এই যে পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব 0.576 আর। যদি তুমি এই অর্ধবৃত্তের ভূমি থেকে কেন্দ্রে যাও 0.424 আর, আর যদি পরিধি থেকে এর কেন্দ্রে আসো 0.576 আর। অথবা এটা মনে রাখতে পারো যে ভূমি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব ফোর আর ডিভাইডেড থ্রি পাই, তোমরা এটাও মনে রাখতে পারো, অ্যাজ ইউ উইশ, তোমাদের ইচ্ছা, যেটা তোমরা ভালো করে বুঝতে পারো। এরপর আসে ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়। ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়টা খুবই মজার। ত্রিভুজের যে রকমই ত্রিভুজ হোক না কেন, মনে করো আমি প্রথমে দুইটা ত্রিভুজ এঁকে নিই, একটা ত্রিভুজ অথবা সমকোণী ত্রিভুজ, এরকম যে কোনো ত্রিভুজ হোক না কেন, প্রত্যেকটা ত্রিভুজেরই ভরকেন্দ্র, এটা মনে করো তার ভরকেন্দ্র। ভরকেন্দ্র যখন নির্ণয় করতে চাও, মনে রাখবা ভূমি থেকে এই দিক থেকে তার ভরকেন্দ্র থাকবে টোটাল, এই উচ্চতা যদি আমার এইচ হয়, এই ত্রিভুজের উচ্চতা মনে করো দুইটা সেম উচ্চতা এইচ হয়, তাহলে এই ভূমি থেকে এর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে এইচ ডিভাইডেড থ্রি, আর এই শীর্ষ থেকে যে পাশে তীক্ষ্ণ প্রান্ত থাকবে সেখান থেকে হবে টু এইচ ডিভাইডেড থ্রি। তাহলে যদি ভূমি থেকে যাই সেক্ষেত্রে হবে এইচ ডিভাইডেড থ্রি, একই কথা এটার জন্য, এটার এই যে ভূমি থেকে, ভূমি থেকে শীর্ষ যদি কেন্দ্র পর্যন্ত যাও তাহলে এটা হবে এইচ ডিভাইডেড থ্রি, আর এই শীর্ষ বিন্দু থেকে যদি তুমি এই ভরকেন্দ্র আসতে চাও সেক্ষেত্রে এটা হবে টু এইচ ডিভাইডেড থ্রি। অর্থাৎ একটা এইচ ডিভাইডেড থ্রি ভূমি থেকে গেলে, শীর্ষ থেকে গেলে টু এইচ ডিভাইডেড থ্রি। এখন এদিক থেকে তো বুঝলাম, এখন তো এটা তো আর বৃত্তাকার না, এটা তো বৃত্তাকার না, যে কোনো প্রান্ত থেকে গেলেই একই রকম। তো এর এখানে আবার যদি চিন্তা করো, এই যে তীক্ষ্ণ প্রান্ত আছে সরু প্রান্ত, এখান থেকে তুমি যদি ভরকেন্দ্র পর্যন্ত আসো এটাও কত হবে, এটাও এই টু এইচ ডিভাইডেড থ্রি হবে। আবার এইখানে যে অংশ আছে, এই যে ভূমি, ভূমি বলতে পারো বা সাইড বলতে পারো, পার্শ্ব, এই পার্শ্ব থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব এটাও হবে এইচ ডিভাইডেড থ্রি। যে কোনো প্রান্ত থেকে আসো না কেন একই কথা। এরপরে আরেকটা কথা বলতে পারো, যে যদি এটাকে তুমি এইভাবে ধরো, এইরকম করে ধরো, তবে এই দিক থেকে এটা হচ্ছে ভূমি, এদিক থেকে যে দূরত্ব হবে এইচ ডিভাইডেড থ্রি এবং শীর্ষ থেকে এই দূরত্ব হবে টু এইচ ডিভাইডেড থ্রি। অর্থাৎ একটা ত্রিভুজকে যদি তুমি ভাগ করো, এরকম একটা ত্রিভুজকে তুমি যদি কেটে নিতে চাও, এটাকে যদি তুমি ভাগ করো এখান থেকে, এদিক থেকে মনে করো একটা লম্ব টানছো, এই বাহু থেকে বিপরীত বাহুর উপরে একটা লম্ব, এবং এই বাহু থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব টানো, সেক্ষেত্রে এই ত্রিভুজটাকে সবসময় শীর্ষ থেকে 2:1 অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এখান থেকে এই দৈর্ঘ্যটা হবে টু, এই এখান থেকে এই ভূমি পর্যন্ত হবে ওয়ান, আবার এই যে শীর্ষ, শীর্ষ থেকে কেন্দ্র পর্যন্ত হবে টু এবং ভূমি থেকে কেন্দ্র পর্যন্ত হবে ওয়ান, আবার শীর্ষ থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে টু এবং এই কেন্দ্র থেকে এই ভূমি পর্যন্ত দূরত্ব হবে ওয়ান। অর্থাৎ ত্রিভুজের এই সম্পর্কটা সবসময় যেহেতু সেম থাকে, দ্যাট মিন্স আমাদের ত্রিভুজের ভরকেন্দ্র সবসময় আমরা ভূমি থেকে পাবো এইচ ডিভাইডেড থ্রি, শীর্ষ থেকে অর্থাৎ তীক্ষ্ণ প্রান্ত থেকে পাবো টু এইচ ডিভাইডেড থ্রি।
এরপর আসি আয়তক্ষেত্র বা সামান্তরিক। এখানে আমি একটা আয়তক্ষেত্র নেই, এটা আমার একটা আয়তক্ষেত্র। তো এটার কেন্দ্রটা কোথায় পাবো? এই কেন্দ্রটা পাবো, দেখো এই কেন্দ্রটা পাবো বস্তুর যেখানে কর্ণদ্বয় ছেদ করবে। অর্থাৎ এখান থেকে যদি আমি এই কর্ণ পর্যন্ত একটা কর্ণ টানি, আবার এই কর্ণ থেকে এখানে নিয়ে আসি, তাহলে যে বিন্দুতে ছেদ করেছে এটাই হচ্ছে আমার আয়তক্ষেত্রের কর্ণ। একইভাবে তুমি যদি সামান্তরিক অঙ্কন করো, সামান্তরিকের জন্য একই কথা, সামান্তরিকের জন্য সেম হবে। এই যে সামান্তরিক, এই সামান্তরিক যেখানে ছেদ করবে সেখানেই হবে তাদের কেন্দ্র। এই সামান্তরিকটা যেখানে ছেদ করবে, মনে করছি এটা হচ্ছে এখানে থেকে এখানে ছেদ করবে। তো এই যে সামান্তরিকের যে বিন্দুটা ছেদ বিন্দু, সাপোজ এটাকে সেন্টার ও বলি, এটাকে যদি আমি সেন্টার ও বলি, এটাকে ও বলি, তাহলে কি হবে, এই ও বিন্দুটাই হচ্ছে এদের কেন্দ্র। তবে এই এটার ক্ষেত্রে যেটা হয়, বস্তুটার ক্ষেত্রে যদি এটার প্রস্থকে তুমি বি বলো, উচ্চতাকে এইচ বলো, তাহলে এর ভর কেন্দ্র থাকবে এখান থেকে অর্ধেক দূরত্ব, অর্থাৎ এটা হবে বি ডিভাইডেড টু হাইটের জন্য এর উচ্চতা থেকে অর্ধেক। অর্থাৎ টোটাল উচ্চতা যদি এইচ হয় তাহলে ভর কেন্দ্র থাকবে এইচ ডিভাইডেড টু উচ্চতায়। তাহলে আয়তক্ষেত্রের জন্য এর হচ্ছে অর্ধেক অংশে, অর্থাৎ ভূমি থেকে বি ডিভাইডেড টু অথবা উচ্চতা থেকে এইচ ডিভাইডেড টু অংশে থাকবে বস্তুর ভর কেন্দ্র। এগুলো ছিল আমাদের মানে মূলত আমাদের অঙ্কে যাওয়ার জন্য যে কয়টা জিনিস খুব বেশি প্রয়োজন হয়, বৃত্ত, অর্ধবৃত্ত, ত্রিভুজ এবং সামান্তরিক, তাদের ভরকেন্দ্র নির্ণয় পদ্ধতি। আশা করতেছি এখন তোমরা এই ভরকেন্দ্র নির্ণয় করতে পারবা। ধন্যবাদ সবাইকে। এখন আমরা কয়েকটি একটু এক্সেপশনাল টাইপের সেকশনের ভরকেন্দ্র নির্ণয় দেখব। এগুলো আমাদের খুব কম প্রয়োগ হলেও এগুলোও কিন্তু আমাদের পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। যদি কোনো সেকশনের মধ্যে এরকম অংশ চলে আসে সেক্ষেত্রে তাহলে তুমি অঙ্কটা অ্যান্সারই করতে পারবে না। যৌগিক সেকশনের মধ্যে যদি কোনোটা নিরেট সমকোণী ত্রিভুজের একটা দিয়ে দেয় অথবা নিরেট সমকোণের সাথে নিরেট একটা অর্ধগোলক অ্যাড করে দিতে পারে, তো সেক্ষেত্রে আমরা কীভাবে আমরা ভরকেন্দ্র পেতে পারি জ্যামিতিক পদ্ধতিতে সেটা দেখব। তো প্রথমে আমি নিতে যাচ্ছি নিরেট সমকোণী বৃত্তাকার কোণ। এটা হচ্ছে নিরেট সমকোণী বৃত্তাকার কোণ বলতে যেটা বোঝাচ্ছে, এটা অনেকটা এরকম, চিত্রটা এরকম হবে, বাট হচ্ছে এখানে হবে গোলাকৃতিতে। এটা হচ্ছে নিরেট সমকৃতি সমকোণী বৃত্তাকার কোণ, যার ভূমিটা হবে বৃত্তাকার। এই বৃত্তাকার বৃত্ত থেকে আস্তে আস্তে সরু হয়ে উপরে উঠে গেছে, এটাকে বলা হয় নিরেট বৃত্তাকার কোণ, সমকোণী বৃত্তাকার কোণ। তো এটার জন্য এটা ভর কেন্দ্রটা কী হবে, এটা টোটাল হাইট যদি হয় এইচ, তাহলে এই ভূমি থেকে এর ভর কেন্দ্র পর্যন্ত উচ্চতা হয় এইচ ডিভাইডেড ফোর, আর শীর্ষ থেকে যদি তাহলে বলো তাহলে এটা হবে থ্রি এইচ ডিভাইডেড ফোর। আর এটার যে এইদিকে যে ভর কেন্দ্রটা হবে এটা মাঝামাঝি থাকবে। যদি এটার ডায়া ডি বলো, এটা যদি ডায়া ডি হয় তাহলে এদিক থেকে ডি ডিভাইডেড টু, এদিক থেকে ডি ডিভাইডেড টু। তাহলে এই যে সমকোণী বৃত্তাকার কোণ, তার জন্য ভূমি থেকে এর ভরকেন্দ্র পাবো এইচ ডিভাইডেড ফোর, শীর্ষ থেকে থ্রি এইচ ডিভাইডেড ফোর, আর এর তলের যদি ডায়া হয় ডি তাহলে এর অর্ধেকে পাবো, অর্থাৎ ডি ডিভাইডেড টু। এরপরে ট্র্যাপিজিয়ামটা দেখি, ট্র্যাপিজিয়ামটা একটা অঙ্কন করে নিই আগে। দেখো ট্র্যাপিজিয়াম হয় হচ্ছে এদের বিপরীত বাহু দুটো হয় সমান্তরাল, বাট সমান না, এবং এরকম হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম। এর আচ্ছা একটা সুন্দর সলিড চিত্র নেই, এটা একটা বাহু, এটা সমান্তরাল একটা বাহু বাহু নিচ্ছি, এটা হচ্ছে এটা দুইটার পরস্পর সমান্তরাল, এটা একটা বাহু এবং এটা আরেকটা বাহু, এটা হচ্ছে একটা আমাদের সামান্তরিক। এই সামান্তরিকের এই ভূমিকে বলা হয় বি এবং উচ্চতাটাকে বলা হয় এইচ, এটাকে বলতেছি বি এবং এই হাইটকে বলি এইচ। এই সামান্তরিকের যে উপরের যে দৈর্ঘ্যটা সেটাকে বলা হয় এ, ছোট বাহুটা এ, বড় বাহুটা হবে বি, এবং এদের উচ্চতা হবে এইচ। সামান্তরিকের বিপরীত বাহু দেয় সমান্তরাল, কিন্তু সমান না, কোনো কোণগুলো পরস্পর সমান হবে না, অর্থাৎ এটার সাথে এটাও সমান হবে না, এটার সাথে এটাও কী হবে না, সমান হবে না। এই ক্ষেত্রে আমরা এর ভরকেন্দ্রটা কীভাবে বের করতে পারি,
এই ক্ষেত্রে এর যে ভরকেন্দ্র হবে সেটা যদি নির্ণয় করো, তাহলে এটা মনে করতেছি এর ভরকেন্দ্র, সেই ক্ষেত্রে এই ভরকেন্দ্রের এই দূরত্বটাকে আমরা বের করতে পারি, এভাবে এই ভরকেন্দ্রটাকে পাব, এই ভরকেন্দ্রটাকে পাবো, দেখো এইচ ডিভাইডেড থ্রি ইন্টু বি প্লাস টুয়াইস এ ডিভাইডেড বি প্লাস এ। এটা হচ্ছে আমাদের এটা ফর্মুলা, এখানে মনে হয় বোঝা যাচ্ছে না, এইচ ডিভাইডেড থ্রি বি প্লাস টু এ ডিভাইডেড বি প্লাস এ। এটা হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়ামের জন্য ভরকেন্দ্র, এইটা হচ্ছে ভরকেন্দ্র। যদি হয় মনে রাখো এ আর বি হচ্ছে সমান্তরাল বাহু আর এইচ হচ্ছে তাদের উচ্চতা। এখান থেকে আমরা পেতে পারি এইচ ডিভাইডেড থ্রি বি প্লাস টু এ ডিভাইডেড বি প্লাস এ, এটা হচ্ছে আমার সামন্তরিকের জন্য ভরকেন্দ্র। এটা সচরাচর এমসিকিউ প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট, বাট আমাদের যৌগিক শিক্ষণে যদি সামন্তরিক আসে আমরা এটাকে দুইটা পার্টে ভাগ করে নিয়ে সেটার আমরা ভরকেন্দ্র বের করতে পারি। তো আমাদের যদি এমসিকিউ প্রশ্ন আসে তখন তো এটা মনে রাখতে হবে সরাসরি, আর যদি তা না হয় তখন আমরা এটাকে দুইটা ভাগ তিনটা ভাগে ভাগ করে ফেলতে পারি। দেখো কীভাবে, একটা সামন্তরিককে তুমি যদি ভেঙে ফেলো তাহলে কী পাবা, মাঝখানে একটা আয়তক্ষেত্র পাবা, দুই পাশে দুইটা ত্রিভুজ পাবা। এই তিনটা যৌগিক সেকশন নিয়ে যখন তুমি ভরকেন্দ্র বের করে ফেলবা সেটাই হবে সামন্তরিকের ভরকেন্দ্র। আর যদি সরাসরি বের করতে বলে যে ট্রাপিজিয়ামের ভরকেন্দ্র কত, সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে তোমাকে। এরপরে আসি অর্ধগোলক বা হেমিসফিয়ার। অর্ধগোলকটা কেমন, অর্ধগোলকটা এটা হচ্ছে একটা বৃত্ত নেই, সেখান থেকে দেখাই, মনে করো একটা বৃত্ত আছে তোমার কাছে, এই বৃত্তটাকে তুমি যদি কেটে ফেলো তাহলে কী পাও, একটা অর্ধবৃত্ত পাও। অথবা এটাকে যদি একটা সলিড গোলক চিন্তা করো, এই গোলককে যদি তুমি মাঝখান দিয়ে কেটে দাও তখন কী পাওয়া যাবে, একটা অর্ধগোলক পাওয়া যাবে। এটাই হচ্ছে আমার সেই অর্ধগোলক। অর্ধগোলকটা যখন আঁকবো তখন একটু চিন্তা করো যে এই অংশটা নাই, এই পরিধির আমার হচ্ছে রেফারেন্স অক্ষ এক্স এক্স, যেটা তার উপরের অংশটা আমার অর্ধগোলক, তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এটার ভূমিটা এরকম বৃত্তাকার। এটাই হচ্ছে আমার একটা অর্ধগোলক, যেটা ডায়া হচ্ছে ডি। তো এরকম যদি অর্ধগোলক হয় সেক্ষেত্রে, আর এর ডায়া যদি ডি হয় আর এবং এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এখান থেকে এই যে আমার এর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব পাবো থ্রি আর ডিভাইডেড এইট, থ্রি আর ডিভাইডেড এইট। এটা হচ্ছে আমার হেমিসফিয়ার বা অর্ধগোলক, এটা কিন্তু অর্ধবৃত্ত না, এটা হচ্ছে অর্ধগোলক। অর্ধবৃত্তের জন্য ছিল ফোর আর ডিভাইডেড থ্রি পাই, বাট এটার জন্য কিন্তু থ্রি আর ডিভাইডেড এইট, এটা হচ্ছে অর্ধগোলক। অর্থাৎ সলিড একটা, সাপোজ তুমি একটা যদি গোলাকার বস্তুকে মাঝখান দিয়ে কেটে ফেলো, যেমন তোমার হচ্ছে পাঞ্চ বল বা ক্রিকেট বল, এটা যদি মাঝখান দিয়ে কেটে ফেলো বাকি যে অংশটা থাকে এটা যদি নিরেট হয় সেক্ষেত্রে সেটাকে বলতে পারো অর্ধগোলক। এরপর আছে ঘনবস্তুর ভরকেন্দ্র নির্ণয়। ঘনবস্তুটা কীভাবে হতে পারে, ঘনবস্তুটা তুমি ড্র করতে পারো এরকম, মনে করো একটা আয়তাকার ঘনবস্তু, একটা আয়তাকার ঘনবস্তু। তো এখন এই বাহুগুলো অ্যাড করে দেই, এটা দেখো একটা ঘনবস্তু। এরকম যদি সুষম ঘনবস্তু হয় সেক্ষেত্রে তার ভরকেন্দ্র বোঝা থাকবে যে কোনো বাহু থেকে মাঝখানে, অর্থাৎ এই যে বাহুটা মনে করো ভূমি, এটা যদি বি হয়, বি হয় তাহলে এর ভরকেন্দ্র থাকবে বি ডিভাইডেড টু, বি ডিভাইডেড টু, অর্থাৎ বি ডিভাইডেড টু, এদিক থেকেও বি ডিভাইডেড টু। উচ্চতা যদি তুমি এইচ বলো, এই উচ্চতা যদি এইচ হয় তাহলে এখান থেকে এইচ ডিভাইডেড টু, এবার এখান থেকেও এইচ ডিভাইডেড টু। এভাবে একটা ঘনবস্তুর ভরকেন্দ্র নির্ণয় করতে পারো। ঘনবস্তুর ভরকেন্দ্র নির্ণয় এবং আয়তক্ষেত্র যে নির্ণয়টা, এটা অনেকটা একই রকম, সেম বলতে পারো, বাট এখানে শুধু থ্রি ডাইমেনশনাল এবং আয়তক্ষেত্রের জন্য টু ডাইমেনশনাল, এটুকু পার্থক্য। আর এগুলো ছিল আমাদের কয়েকটা একটু এক্সেপশনাল কেস, যেগুলোর আমরা এখন ভরকেন্দ্র শিখলাম। আশা করতেছি এখন আমরা এগুলো নিজেরা করতে পারবো। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লেখচিত্র পদ্ধতিতে একটা সেকশনের ভরকেন্দ্র নির্ণয় করা শিখব। তো আমাদের সমাকলন এবং যেটা জ্যামিতিক পদ্ধতি, এরকম যদি শেপ হয় সেটার জন্য ভরকেন্দ্র বের করা একটু কষ্টসাধ্য, বাট এক্ষেত্রে আমরা লেখচিত্র পদ্ধতিতে কীভাবে আমরা এর ভরকেন্দ্র বের করতে পারি সেটা দেখব। তো আমাদের কাছে একটা চতুর্ভুজ সেকশন আছে, তো এই অঙ্কনের পদ্ধতিটা টোটালটা আমি মুখে বলবো,
এবং তার সাথে সাথে চিত্রটা অঙ্কন করব। তোমাদেরকে পরীক্ষার খাতায় এই অঙ্কনের বিবরণটা যদি লিখতে পারো তাহলে দেখবে যে তোমাদের ভরকেন্দ্র নির্ণয়টা অটোমেটিক হয়ে যাবে। তো তার জন্য আমি যে কথাগুলো বলছি এবং স্টেপ বাই স্টেপ যে চিত্র অঙ্কন করতেছি সেটা তোমাদের মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে। লক্ষ্য করো, আমাদের কাছে এ বি সি ডি একটা চতুর্ভুজ আছে। এই চতুর্ভুজের আমি ভরকেন্দ্র নির্ণয় করতে চাই। এখন এই চতুর্ভুজের আমি প্রথমে এ থেকে সি একটা কর্ণ টেনে নিতে যাচ্ছি। এ থেকে সি পর্যন্ত একটা কর্ণ টেনে নিলাম। এই যে কর্ণটা এই চতুর্ভুজকে দুইটা ত্রিভুজে ভাগ করেছে, একটা এ বি সি ত্রিভুজ এবং আরেকটা এ ডি সি ত্রিভুজ, ঠিক আছে। এখন এই যে এসি বাহু এর একটা মধ্যবিন্দু পাওয়া যাবে, এটা যেখানে ছেদ করেছে সেই বিন্দুটা, এটা যে বিন্দুতে ছেদ করেছে মনে করতেছি সেই পয়েন্টটা এরকম একটা জায়গায় অবস্থান করতেছে, এটা হচ্ছে আমার এই এসি এর মধ্যবিন্দু। এসি এর মধ্যবিন্দুকে একটা নাম দিতে পারো, যে কোনো একটা নাম দিতে পারো তুমি। মনে করতেছি এসি এর মধ্যবিন্দু হবে ই। এখন আমি এই বিই এবং ইডি যোগ করে দেব, তাহলে বিই এবং ইডি যোগ করে দেব। তাহলে যদি যোগ করে দেই, লক্ষ্য করে দেখো যেহেতু এসি এর মধ্যবিন্দু ই, তাহলে আমাদের এই যে বিই এটা কি হবে, এটা হচ্ছে ত্রিভুজটার উচ্চতা, যেহেতু ত্রিভুজের এটা ভূমির মধ্যবিন্দু। তাহলে এখান থেকে যদি আমি ই থেকে এই যে দৈর্ঘ্যটা বিই, এই বিই এর ওয়ান থার্ডে বিই যে দৈর্ঘ্য তার তিন ভাগ, এর এক ভাগ দূরত্বে যদি আমি একটা বিন্দু নেই, সাপোজ সেই বিন্দুটা এইখানে, তাহলে এটা কি হবে, এটা হবে ভূমি থেকে মনে করো ওয়ান থার্ড হাইটে। আর আমরা ত্রিভুজের ভরকেন্দ্র জানি কোথায় থাকে, ত্রিভুজের ভরকেন্দ্র থাকে তার ভূমি থেকে ওয়ান থার্ড হাইটে। তাহলে এই বিন্দুটাকে একটা বিন্দু নিচ্ছি, এটাকে লিখতেছি আমি জি, ঠিক একইভাবে জি ওয়ান লিখি। একইভাবে এই ই থেকে ডি যেটা চিন্তা করো, এটাও কি একটা ত্রিভুজের ভূমি মনে করো এসি। তাহলে ই থেকে ডি এই দিকে যদি আমি ইডি এর ওয়ান থার্ডে একটা বিন্দু নেই, অর্থাৎ এ দেখো ডিই তার ওয়ান থার্ডে যদি আর একটা বিন্দু নেই, অর্থাৎ এইখানে আসবে সেটা অনেকটা, তাহলে এটা কী হয়ে যাবে, এটা হবে জি টু, ঠিক আছে। এটা হচ্ছে আমার দুইটা ত্রিভুজের ভরকেন্দ্র, একটা এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি ওয়ান আর এ সি ডি ত্রিভুজের ভরকেন্দ্র জি টু। এখন আমি কী করবো, এখন আমি এই রেখাটাকে যোগ করে দেবো। এখন আমি এই জি ওয়ান এবং জি টু এদেরকে যোগ করে দেবো। যোগ করে দিলে আমরা যেটা পাচ্ছি, আসলে আমাদের প্রকৃতপক্ষে এই এই যে সেকশনটার এর ভরকেন্দ্রটা থাকবে জি ওয়ান এবং জি টু এই রেখার উপরেই, অর্থাৎ আমাদের ভরকেন্দ্র থাকবে জি ওয়ান জি টু এই রেখার উপরে, ঠিক আছে। এখন আমরা কি করব, অপর যে ত্রিভুজ কর্ণটা আছে সেটা নিয়ে কাজ করব। এটাকে আমি ভিন্ন কালার নিয়ে নিচ্ছি। এখন আমরা কাজ করব বি ডি কর্ণ নিয়ে। এখন মনে করো এটুকু আর নাই, বি থেকে ডি পর্যন্ত একটা কর্ণ আঁকো, বি থেকে ডি এটা একটা কর্ণ। তো বি ডি এর মধ্যবিন্দু বের করো, যেমনটা বের করেছিলাম এসি এর মধ্যবিন্দু। তাহলে মনে করি বি ডি এর মধ্যবিন্দু থাকবে এইখানে। এখন এই বিন্দুটা একটা নতুন নাম দিয়ে দেই, সাপোজ এটা হচ্ছে আমার এফ এফ। এখন এটা দুইটা ত্রিভুজে ভাগ করেছে, একটা ত্রিভুজ হচ্ছে এ বি ডি আর একটা ত্রিভুজ এ সি ডি। এই যে দুইটা ত্রিভুজে ভাগ করেছে আমার এই রেখাটা, নীল কালারের রেখা, এটার এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে এখন আমি আবার এই দুটো যোগ করে দেবো, যেমনটা যোগ করেছিলাম আমি বিই এবং ইডি, একইভাবে এখন আমি এই সি এফ এবং এ এফ যোগ করে দেবো। তাহলে এ থেকে এফ এবং সি থেকে এফ যোগ করে দিতে হবে, সি থেকে এফ এখন যোগ করে দিলাম। এখন কি করব, এখন আগের মতো এ বি ডি ত্রিভুজের ভরকেন্দ্রটা কোথায় থাকবে, এ এফ রেখার ওয়ান থার্ডে, অর্থাৎ এই এ এফ এর ওয়ান থার্ডে থাকবে এর ভরকেন্দ্র এই ত্রিভুজের, এই যে এ বি ডি। তাহলে এখান থেকে এই দিকে আসি, মনে করি আমার এই বিন্দু, এটাকে এখন লিখব জি থ্রি। ঠিক একইভাবে বি ডি সি এই ত্রিভুজের ভরকেন্দ্র কোথায় পাবো, সি এফ রেখার ওয়ান থার্ডে, সি এফ রেখার ওয়ান থার্ডে পাবো। তাহলে এখান থেকে এইটা মনে করতেছি আমার ওয়ান থার্ডটা এই বিন্দুটা, তাহলে এখানে পাবো, এটাকে নাম দিচ্ছি জি ফোর, অর্থাৎ সি এফ রেখার উপরে
ए बी सी डी त्रिभुजर जो भरकेंद्र बी सी डी त्रिभुजर जो भरकेंद्र से जि फोरे एन जि थ्री जि फोर जो कर देव आगेटार मत रेड कलर दिए जमन जि ओन जि टू जो कर जि थ्री ए जि फोर एट जो करब এখন লক্ষ্য করে দেখো জি থ্রি জি ফোর যোগ করে দিছি প্রথমে জি ওয়ান জি টু যোগ করে দিছি এখন জি থ্রি জি ফোর যোগ করে দিছি আমাদের প্রথম কন্ডিশন থেকে প্রথম যখন ভরকেন্দ্র দুটো যোগ করে দিলাম দুটো ত্রিভুজ তখন বললাম যে আমাদের ভরকেন্দ্র থাকবে জি ওয়ান জি টু রেখার উপরে ঠিক একইভাবে আরেকটা কনক্লুশন হচ্ছে আমাদের ভরকেন্দ্র থাকবে জি থ্রি এবং জি ফোর রেখার উপরে বাট এই দুইটা রেখা যেখানে ছেদ করছে তাহলে কি হবে সেটাই হবে দুইটা রেখার কমন পয়েন্ট এই জি ওয়ান জি টু এবং জি থ্রি জি ফোর যে পয়েন্টে ছেদ করেছে সেই পয়েন্টটাই কি হবে সেই পয়েন্টটাই হবে জি ওয়ান এবং জি ওয়ান জি টু জি থ্রি জি ফোর রেখার উপরে একটা কমন পয়েন্ট যেটা দুই রেখার উপরেই অবস্থিত সেই বিন্দুটা হচ্ছে আমার এই বিন্দুটাই দেখো যেখানে ছেদ করেছে এই বিন্দুকে যদি আমি লিখি এই যে ছেদ বিন্দুকে যদি জি লিখি রেড কালার যেখানে ছেদ করেছে তাহলে এ বি সি ডি এই চতুর্ভুজের জি বিন্দুটাই হবে ভরকেন্দ্র এটাই হচ্ছে আমাদের লেখচিত্র পদ্ধতিতে একটা চতুর্ভুজের ভরকেন্দ্র নির্ণয় অর্থাৎ এটার ভরকেন্দ্র কোথায় থাকবে এটার ভরকেন্দ্র হবে আমাদের জি বিন্দু যেখানে জি ওয়ান জি টু এবং জি থ্রি জি ফোর রেখাটা ছেদ করেছে আমাদের অঙ্কনের বিবরণটা কিন্তু খুব সহজ তুমি যদি অর্ধেক অঙ্কনের বিবরণ মুখস্থ করতে পারো বাকি অর্ধেক অটোমেটিক হয়ে যাবে শুধুমাত্র প্রথম হাফটা মনে রাখো দ্বিতীয় হাফটা কি হয়ে যাবে অটোমেটিকই হয়ে যাবে আর দুইটা রেখার যখন আমি দুইটা আলাদা আলাদা এই যে ছেদ বিন্দুর রেখার জি ওয়ান জি টু পাবো জি থ্রি জি থ্রি পাবো তারা যেখানে ছেদ করবে সেটাই হবে আমাদের কি সেটাই হবে আমাদের ভরকেন্দ্র জি আশা করি এখন এটা তোমরা বুঝতে পেরেছো এবং লেখচিত্র পদ্ধতিতে তোমরা কোনো সেকশনের ভরকেন্দ্র নির্ণয় করতে পারবা ধন্যবাদ সবাইকে